করি মেরনা রাখো হরি ওহ কি যে চাপে আছি আগুন যে প্রাণের শরি ওহ আমি কি যে করি মেরনা রাখো হরি ওহ কি যে চাপে আছি আগুন যে প্রাণের শরি সোনা তুমি একটু বোঝো সোনা কথা শুনো না আর ওরা কেউ চায় না ভালো শত্রু ওরা সেই কবে কার করি মেরনা রাখো হরি ওহ কি যে চাপে আছি আগুন যে প্রাণের শরি ওহ আমি কি যে করি মেরনা রাখো হরি ওহ কি যে চাপে আছি আগুন যে প্রাণের শরি সোনা তুমি একটু বোঝো সোনা কথা শুনো না আর ওরা কেউ চায় না ভালো শত্রু ওরা সেই কবে কার চন্দনা মেটা মন্দনা জানি না কেন গায়ে পরে বোঝাতে পারি না ভালো তো লাগে না তবু এড়াতে পারি না তোমার ছাড়া কিছুই আমি ভাবতেই পারি না সোনা তুমি একটু বোঝো সোনা কথা শুনো না ওরা কেউ চায় না ভালো শত্রু ওরা সেই কবে বিশ্বাসে যে মিলায় বস্তুটাকে যে পায় তুমি আমার প্রাণ ভ্রমরা কার কি আসে যায় ওরা বুঝবে কি জীবনটাই ফাঁকি হিংসে করে জ্বলে মরে প্রেমের মর্ম কি সোনা তুমি একটু বোঝো সোনা কথা শুনো না আর ওরা কেউ চায় না ভালো শত্রু ওরা সেই কবে কার
গ্রামফোন রেকর্ড স্টুডিও প্রেজেন্টস অপ্রকাশিত সিজন টু কো প্রেজেন্টস বাই স্টুডিও আউটবোর্ড সাউন্ড চেক প্রোডাকশন অ্যান্ড আর্ট অ্যান্ড সায়েন্স প্র্যাকটিস স্টুডিও মিডিয়া পার্টনার বেঙ্গলি ওয়েব সলিউশন অ্যান্ড উড়ান ইউএসএ কানাডা মিডিয়া। তো আজকে আমাদের সাথে আছে দিব্যেন্দুদা। তো আমি দিব্যেন্দুদার কাছে একেবারে সোজা চলে যাচ্ছি। তো দিব্যেন্দুদা, থ্যাংকস ফর মানে এই এই পার্টে থাকার জন্য অপ্রকাশিত সিজন টুতে। তো আমি তোমাকে এই এই গানটা সম্বন্ধে জিজ্ঞাসা করতে চাই যে মাম্মা মিয়া, তো সে এখানে একটা তুমি অদ্ভুতভাবে, আমার যেটা মনে হয় যে তুমি একটা এক্সপেরিমেন্টাল সাউন্ড করেছো, একটা সালসা বা বসানোভা উইথ একটা বেঙ্গলি অ্যারেঞ্জমেন্ট, তো বিভৎস শোনাচ্ছে। তো তোমার ইনফ্লুয়েন্স বা তুমি এই গানটার সম্বন্ধে যদি কিছু এক্সপ্লেন করো। গানটা মানে গানের তো সম্বন্ধে আর কি বলবো, মানে গানটা বানানোর সময় মাথায় ন্যাচারালি একটুখানি ল্যাটিন আমেরিকান মিউজিক, আফ্রো কিউবান মিউজিক চলছিল আর কি, কিন্তু পুরোটা আফ্রো কিউবান মিউজিক করতেও চাইনি, কেননা এখানে অতটা বেশি প্রচলিত নয় মিউজিকটা আর কি, জনার অফ মিউজিকটা, তো একটুখানি বাঙালিপনা রেখে, তো লোকজন যাতে নাচতে পারে, বেসিক্যালি আমার মাথার মধ্যে এরকম জিনিস হয় যাতে লোকজন নাচতে পারে, গ্রুভি হোক, সেটাকে মাথায় রেখে আমি একটা গান চেষ্টা করেছি। তো বেসিক্যালি ইটস আ রোম্যান্টিক সং অফ আ ইয়াং গাই আর কি, হু ফল ইন লাভ উইথ আ পার্সন, কিন্তু ওকে আর একটা মহিলা সে ঘাড়ে ঘাড়ে পড়তে চায় আর কি, যেরকম হয়ে থাকে আর কি আমাদের কম বয়সী ছেলেদের আর কি, এরকম সিজন করতেই থাক, আমি চাইবো তুই আরো করতে থাক, আরো নতুন মিউজিক, ন্যাচারালি আমারও আরো অনেক নতুন গান আসবে যেগুলো পরের বছর এই বছর থাকবে। অনেক মিউজিশিয়ান যারা পায় নাই একটা এরকম প্ল্যাটফর্ম, তারা ভিডিও করার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমাদের সময়কার যারা গান লিখে মানে লিখে মানে কি চেষ্টা করে বা সুর করার চেষ্টা করে, আমরা বড়দের থেকে অনেক কিছু শিখি, মানে দিব্যেন্দুদা বা আমি যাদের কাছ থেকে মিউজিকটা শিখেছি, বোধিদা, রোহিতদা, তো সেখান থেকে মানে আমরা এদের কাছ থেকে তো শিখি। এবার সেখান থেকে নবারুন্দা একখানা মানে নবারুন্দা একজন যে আমাকে প্রচন্ড হেল্প করে সবসময়, তো সেখান থেকে মানে তোমরা যদি এবার কেউ যখন কাজ শিখতে পারছি এত কিছু, এটা অবভিয়াসলি আমাদের জন্য একটা প্রচন্ড ভালো এক্সপেরিয়েন্স। তো তোমার কি মনে হয় সামনে কিভাবে আমাদের একটু চলা উচিত বা কি স্টেপ মানে আরো ভাবে তোমার, তুমি কি ভাবছো মানে অ্যাবাউট নন ফিল? দেখ আমি তো আর্টিস্ট, মানে আমি গান বানাতে পারবো, গান সুর করতে পারবো, ম্যাক্স টু ম্যাক্স আমার নিজস্ব ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম ডিজিটাল মিউজিক থেকে পাবলিশ করতে পারবো, তাতে চারটে লোক শুনলো ঠিক আছে মানলো, কিন্তু একটা আর্টিস্টকে কতটা লোকে যে কাছে সামনে ধরার জন্য ইউ আর দ্য পিপল হু হ্যাভ টু ডু ইট, মানে বিকজ ইউ আর দ্য প্রডিউসার্স, ইভেন্ট আর্টিস্ট ম্যানেজার্স যারা আছে তারা, ইভেন্ট অর্গানাইজার্স তারা। এবার সিনেমার গান বন্ধ হবে না, সিনেমার গানের পেছনে ব্যাকিং আছে মিডিয়া, অন এয়ার মানে প্রিন্ট মিডিয়া আছে, তোর অন এয়ার আছে, রেডিও আছে, চ্যানেল আছে, টিভি টেলিভিশন আছে, তারা তারা ফিল্ম মিউজিক সবসময় ব্যাক করবে, কেন ফিল্ম হতেই থাকবে, ফিল্মের মধ্যে মিউজিক হতে থাকবে, উইচ উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর নর্মাল অডিয়েন্স যারা শুনছে, শ্রোতারা, তারা ফিল্ম শোনে, তাদের কাছে রেডিও ইজ দি মিডিয়াম, রেডিও সারাক্ষণ রেডিও, রেডিওতে মিউজিকই চলবে, ফিল্ম মিউজিক বেশি চলে, আমাদের মতন লোকজন আর্টিস্ট বানাতেই থাকবে, কিন্তু ইউ আর দ্য পিপল হু হু হ্যাজ টু গেট ইন টাচ উইথ অল দ্য টেলিভিশন চ্যানেল, অল দি মিডিয়া চ্যানেল, অল দ্য প্রিন্ট মিডিয়া চ্যানেল, টু সে যে উই হ্যাভ আর্টিস্ট যাদের তোমরা গান বাজাও আর শোনাও,
থ্যাংক ইউ দীপেন্দু তোমাকে আর সবাইকে। আমি একটাই কথা প্রত্যেকটা এপিসোডে বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে ফিল্ম মিউজিকের সাথে কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই ফিল্ম মিউজিকের সাথে। আমি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সকে, যেমন ফিল্ম মিউজিক শুনছে অডিয়েন্স, তেমন অডিয়েন্সকে নন ফিল্ম মিউজিকও শুনতে হবে থ্রু আউট। শুধু অপ্রকাশিত বলে এরকম একটা প্ল্যাটফর্ম নয়, যে কোনো প্ল্যাটফর্ম, এরকম আরও প্ল্যাটফর্ম হয়ে উঠুক, আরও ফিল্ম মিউজিকের সাথে সাথে নন ফিল্ম মিউজিকও প্রমোট হোক, এটাই এটাই আমরা চাই। আর থ্যাংক ইউ, সাপোর্ট করুন নন ফিল্ম মিউজিক, সাপোর্ট করুন বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রিকে এইভাবেই। আর আমরা থ্যাংকফুল অর্জুন ভট্টাচার্য যে সেট ডিজাইন করেছে, আমরা থ্যাংকফুল দীপ্ত রূপের কাছে যে আমাদের আলোকসজ্জায় সাহায্য করেছে, আর রয় চৌধুরী ইলেকট্রিক্স যে পুরো এই সেটের আলোটা তৈরি করেছে। তো এইটুকুনি, থ্যাংক ইউ।